গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট। গতকাল একটা পিকনিকে যাওয়ার কথা ছিল, আমি আগের ব্লগে বলেছি হয়তো আপনাদেরকে, যেতে পারিনি। তার কারণ হচ্ছে কি, মেকানিক্স আসবে বলে কালকে এসছে ফ্রিজটা ঠিক করার জন্য, অটোমেটিক্যালি আমার যাওয়াটা পোস্টপোন্ড হয়েছে। আমি বাড়িতে ছিলাম আর হাজবেন্ড অ্যাটেন্ড করেছে, তাই একদম মন মেজাজ খিচিয়েছিল। সারাদিন বাড়িতে ওই টুকটাক রান্নাবান্না করেছি আর ওদেরকে নিয়েছিলাম, বাচ্চাটাকে নিয়েছিলাম, আর ব্লগও দেওয়া হয়নি। আর এদিকে ফ্রিজ ঠিক হয়ে রেডি হয়ে হতে হতে প্রায় সন্ধে হয়ে গেছে, তারপরে তো আর কোনো বাজার করার কোনো ব্যাপার নেই, রাতটা ওইভাবেই কেটেছে। আজকে সকালবেলা আবার বাজার টাজার করে ফ্রিজ মুছে টুছে রেডি করেছি। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আপনাদের সঙ্গে। এখন একটু চা বসিয়েছি ফ্রিজের, বড় সড়ো ক্ষতি হয়েছিল ওই কম্প্রেসারের যে গ্যাস আছে সেটা মানে শেষ হয়ে গেছিলো, আর পেছনের যে একটা খাঁচা মতন আছে সেই জায়গাটা রাস্ট হয়ে সেটা নষ্ট হয়ে গেছিলো, সেটাকে চেঞ্জ করাতে হয়েছে। ভালো টাকার বিল হয়েছে, কালকে বিকেলবেলা সেটা ঠিক হলো, ওয়েল্ডিং টুয়েল্ডিং করে দিয়ে গেল মেকানিক্স এসে, তারপর থেকে ফ্রিজটা চালু হয়েছে। হোয়াটসঅ্যাপে ফেসবুকে যাদের গার্ডেনিং করার শখ আছে তাদের বাগানগুলোতে শীতের ফুলের পসরা দেখে মনটা খারাপ হয়ে যায়। এবার আমি সেরকমভাবে কিছু করতেই পারিনি, আসলে কি বলুন তো, এগুলো করার জন্য না একটু সময় বের করে, দৈনন্দিন কাজ থেকে একটু সময় বের করে সেগুলো করতে হয়। আমার এই সকালবেলা থেকে রাত পর্যন্ত এই কিচেন ওরিয়েন্টেড কাজগুলো এত বেশি এখন এসে গেছে যে আমি আর এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিস আমি করতেই পারছি না। আর এই করতে পারছি না বলে আমার নিজেরই খুব এক এক সময় খারাপ লাগে। অন্যান্য বার আমি আরও ডালিয়া চন্দ্রমল্লিকার আরও স্পেসিসগুলো নিয়ে আসি, সেগুলো যত্ন করি, খোল ভিজিয়ে জল দেওয়া, সেটাকে ফার্মেন্টেশন করে জল দেওয়া, অন্য অন্য স্প্রেগুলো দেওয়া। এবার তো কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন, এরকম অবস্থায় দিনগুলো চলে যাচ্ছে। বাচ্চাটা এখন আদো আদো করে হাঁটতে শিখেছে, ধুমধাম এখানে সেখানে পড়ছে, তাকে একজনকে না রাখলে ওর মা কিচ্ছু করতে পারে না। নিজের খাবার খাওয়াই বলুন বা নিজে চান করা বলুন, কিচ্ছু করতে পারে না। সকালবেলা একটু ব্রেকফাস্টের প্রস্তুতি, এক একজনের ব্লগে দেখেছি কি সুন্দর উইন্টারের কালেকশন করেছে, পিটুনিয়ার ভ্যারাইটিস আছে, সেগুলো আমি কালেকশন করতেই পারিনি এবার। হোয়ারেজ আমার বাড়ির সামনেই নার্সারি আছে, সবাই গিয়ে গিয়ে আনছে। এবার বইমেলাতে একটা দারুণ জিনিস পেপারে চোখে পড়ল, পুরনো দিনের আনন্দবাজার পত্রিকা,
আমাদের জামানাতে আমাদের মা জেঠিমা কাকিমারা সব আলমারিতে জিনিস রাখার সময় এই পুরনো আনন্দবাজার পেপারগুলো দিয়ে তার উপর নেপথালিন দিয়ে জিনিসপত্র রাখত। আমরাও এখন অনেকেই করি। তো সেই যে 2-3-5 বছর পরে যখন পেপারগুলোকে নামিয়ে ঝাড়পোছ হতো, তখন দেখতাম এই পেপারগুলো আগের 4-5 বছর আগের পেপার, বিশেষ করে প্যারেন্টসদের যেখানে জিনিসপত্র থাকতো সেই আলমারির। এখন তো পেপার দিয়ে রাখাটা খুব একটা দেখা যায় না। এই পুরনো পেপারের সন্ধান এই আলমারিতে পাওয়া যেত। আপনাদেরও আশা করি এইরকম অভিজ্ঞতা আছে। শীতকালটায় আমাদের ছোটবেলায় উঠোন জুড়ে দেখতাম বিভিন্ন জিনিস মা শুকোতে দিয়েছে। লেপ্ত শক্ত ছিলই, বুড়ি ছিল, বুড়ি কিনে আনতো। আমাদের বাড়িতে বুড়ি টুড়ি দিতে পারতো না মা, আমরা তখন ছোট ছোট ছিলাম, বুড়ি কিনে আনতো। কখনো কখনো হাতে বানানো পাঁপড় হয়তো কোথাও গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসছে, সেটা শুকনো করতে দিত। একটু চিড়ের পোলাও বানানোর ইচ্ছা আছে, সেটা করছি। আজকে ব্রেডটা নেই, ব্রেডটা আনতে হবে, এই ওটা দিয়েই চালাতে হবে। এখনকার দিনের এই ফ্ল্যাট বাড়িতে সেই উঠোন বলে ব্যাপারটাই নেই, আর ছাদে উঠে এগুলো রোদে দেওয়া, শুকিয়ে নেওয়া, এগুলো সম্ভব হয়ে ওঠে না। ওই একই জায়গায় একটা বড় সড়ো বেলকনি থাকে বা খোলা জায়গা থাকে, তখন যাও বা সম্ভব ওই ছাদে টাদে নিয়ে গিয়ে। আর আমাদের ছোটোবেলায় আমাদের প্যারেন্টসরা বলতো যে যে বইগুলো একটু পুরনো হয়ে গেছে, যেমন গ্রামার বই, বেঙ্গলি গ্রামার বই, ইংলিশ গ্রামার বই, ডিকশনারি, এগুলো একটু রোদে দিতে। আমরাও লাফিয়ে লাফিয়ে এসে সেগুলো রোদে দিতাম। আর এখনকার যেরকম ওয়েদার হয়েছে, আগের তো ওয়েদার এরকম ছিল না। আমাদের সময়কার সরস্বতী পুজোতে কনকনে ঠান্ডা, চান করে উঠে অঞ্জলি দেব দাঁত কপাটি লেগে যাওয়ার মতন ঠান্ডা। এখন তো ঠান্ডাই নেই। যতই নতুন ইকুইপমেন্ট আসুক না কেন, লাইফস্টাইল স্মুথ হওয়ার জন্য আগেকার দিনের এই ছোটো ছোটো জিনিসগুলো খুবই আনন্দময় দিন তখন ছিল। এখনকার সময়ে পনিরের ডালনা বললে
আমরা পনিরটা কিনে আনি। তখনকার দিনে তো পনিরের ডালনা ছিল না, ছানার ডালনা ছিল, সব বাড়িতে বসে তৈরি হতো। মা ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে বা লেবু দিয়ে ছানা কাটতো, সেটাকে ঝুলিয়ে রাখতো কাপড়ে করে, তারপর সেটাকে লেচি করে ভেজে ছানার ডালনা হতো। হয়ে এসছে, এবার চিড়েটা মিশিয়ে দিচ্ছি। এবং সেই ঘরে তৈরি করা ছানার ডালনা এখনও মুখে লেগে আছে। হোয়ারেস নিজেই তো পনির দিয়ে, পটল যখন থাকে পটলের সময় পটল দিয়ে করি, বা ফুলকপির সময় ফুলকপি দিয়ে করি, বা এমনি পনির দিয়ে করি, আলু দিয়ে করি, কড়াইশুঁটি দিয়ে করি, সেরকম স্বাদ আর পাওয়া যায় না। আর এখনকার ইয়াং জেনারেশন এই পনির টনির খুব একটা পছন্দ করে না, ওই চিলি পনির করে দাও তখন খাবো, আদারওয়াইজ এমনি পনির দিয়ে ভেজ কোনো রান্না ওসব ভালো লাগে না। এই যে চিড়ের পোলাও রেডি, এবার ব্রেকফাস্টটা করে নেব। এই যে ফ্রিজের এই জিনিসটা খারাপ হয়েছে, আর গ্যাসটা, কম্প্রেসারের গ্যাসটা শেষ হয়ে গেছিল, এটা পুরোপুরি বাদ হয়েছে, এটার জায়গায় নতুন একটা লাগানো হয়েছে। আর এটাকে বাদ দিয়ে নতুন ওয়েল্ডিং করে দিয়েছে, এটা নিয়ে ঝামেলা ছিল। যাই হোক, দেখা যাক এখন আবার কদিন চলে। এটাকে এখন ওই পেপারের সঙ্গে ছেড়ে দিতে হবে। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই রাখছি, কারণ এই যে বাজার সব এসছে, এক্ষুনি এগুলো সব ধুয়ে টুয়ে রেডি করতে হবে, তারপর রান্নাবান্না, দেরি হয়ে যাবে। তাই আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগ।